আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সো লেটস স্টার্ট। আজকে ভিডিওটি হচ্ছে একটি ট্যুরিস্ট স্পট সিনারি। তো প্রথমত আমরা একটি ঘর অঙ্কন করব, খড়ের ঘর। তার জন্য ঘরটাতে আপনি চারাটা আপনি খড়ের মতো করে স্কেচ করে দিবেন, যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে। সম্পূর্ণ ঘরটায় স্কেচ করে দিবেন ঘরের মতো করে, এবং কি ডার্ক করে দিবেন। এরপরে আপনারা ঘরটাই অঙ্কন করবেন, নিচে দুইটা দিয়ে, তারপরে স্কেল দিয়ে নিচ বরাবর আপনি মাঝখানে মোটামুটি একটা গ্যাপ রেখে দিবেন। এরপরে নিচে ডবল পার্ট করে দিয়ে আপনি কালো করে দেবেন। এরপরে ঘরের খুঁটি দিবেন, যেহেতু এটি একটি ট্যুরিজম স্পট, তাহলে এটা একটি মানকগঞ্জের লেকের উপরে দাঁড়িয়ে আছে, তার জন্য খুঁটি অবশ্যই লাগবে। খুঁটি দিয়ে দেবেন। খুঁটি দেওয়া হয়ে গেলে আপনি ঘরের সামনের পার্টটা স্কেচ করে দেবেন, ড্র্যাগ করে দেবেন, সম্পূর্ণটাই না, যেমনটি ভিডিওতে দেখানো হয়েছে ঠিক তেমন করে দিবেন। তো ডিয়ার অডিয়েন্স, এর ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি চাপে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তো এরপরে আপনি সাঁকোটি অঙ্কন করবেন যেভাবে দেখানো হয়েছে, এরপর অঙ্কন করবেন দূরের সিনারিগুলো। দূরে ঝাউ গাছ দেওয়া হয়েছে, তো আপনারা ভিডিওটি যেমন করে দেখানো হচ্ছে ঠিক তেমন করে বাসা ট্রাই করবেন। গাছগুলো অঙ্কন করা হয়ে গেলে আপনারা পাহাড় অঙ্কন করবেন। পাহাড় অঙ্কন করা খুবই সহজ এবং খুব ইজিলি ভাবে অঙ্কন করতে পারবেন। পাহাড়টি অঙ্কন হয়ে গেলে
আপনি স্কেচ করার জন্য পাহাড়ে অর্ধেকটা আপনি ডার্ক করে দিবেন আর অর্ধেকটা হালকা ব্লেন্ডিং করে দিবেন। এরপরে আপনার নিচে একটি ঘাস অঙ্কন করে দেবেন, একটি মাটির প্রিঙ্ক যেমনটি করে ঘাস থাকে তেমন করে দেবেন। এরপরে পানির অঙ্কন করে দিবেন। তো পরিশেষে একটি সুন্দর ট্যুরিজম স্পট সিনারি অঙ্কন হবে এবং একটি গাছ অঙ্কন করে দিবেন, তাল গাছ বা যে কোনো একটি গাছ অঙ্কন করে দিতে পারেন। তো হয়ে গেল একটি ট্যুরিজম স্পট সিনারি ড্রয়িং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।